সেটা হচ্ছে যে আমরা এখানে লোকাল হোস্ট টিউটোরিয়াল এবং নেক্সট ডট পিএইচপি এবং স্ল্যাশ আমার ক্লাসের নাম স্ল্যাশ আমার ফাংশনের নাম ওকে। কিন্তু এখন আমি চাচ্ছি যে পেজটা ওপেন করার সাথেই আমার এই পেজটা শো হবে ওকে। অর্থাৎ যেরকম আমাদের ইন্ডেক্স পেজটা অন করার সাথে সাথে আমাদের যে ইন্ডেক্স পেজটা অন হয় সেইভাবে এই পেজটাও অন হবে ওকে। তো এটার জন্য আমি কী করবো, এটার জন্য আমাকে প্রশ্ন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যেটা করবো সেটা প্রথমে হচ্ছে আমি ফাইলটা ওপেন নেবো। ওপেনে যাওয়ার পরে আমি কনফিগে যাবো, কনফিগ ফোল্ডারের মধ্যে যাবো এবং এখান থেকে আমি রাউটস ডট পিএইচপি যাবো। অর্থাৎ এখানে ইউআরএলের সম্পর্কে বিভিন্ন ধরনের জিনিস আছে। রাউটস ডট পিএইচপিতে আমি এখানে আসলাম। তারপরে আমি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে ডিফল্ট কন্ট্রোলার আমাদের ডিফল্ট কন্ট্রোলার অর্থাৎ পেজটা অন করার সাথে সাথে কোন কন্ট্রোলার অর্থাৎ কোন ক্লাসটি হচ্ছে অ্যাক্টিভ হবে, ওয়েলকাম ক্লাসটি অর্থাৎ ওয়েলকাম ক্লাস মানে হচ্ছে ওয়েলকাম ডট পিএইচপি ক্লাসটি। তো আমি ফাইল ওপেন যে আমার কন্ট্রোলারটিকে চাই কন্ট্রোলার ওয়েলকাম ডট পিএইচপি এটা অন হবে। এইখানে আমরা আসলে কী দেখতে পাচ্ছি যে এই পেজটি তো আমার অন হচ্ছে, এই পেজটা কোন পেজটা লোড করছে, প্লিজ লোড ভিউ ওয়েলকাম মেসেজ ওয়েলকাম আন্ডারস্কোর মেসেজ এবং এটা অবশ্যই ভিউতে আছে, ভিউ বলে গেছে যে এখানে ভিউ লেখা ওকে। তো আমি আসলে যাচ্ছি আমি জাস্ট আপনাদেরকে দেখা দিচ্ছি আসলে পরিবেশে কীভাবে কাজ করছে এখানে ভিউতে যাচ্ছি ওয়েলকাম মেসেজ। তো এই পেজটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি এই পেজটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি পেজটাকে আমার প্রথমে শো করছে, এই পেজটা আমার প্রথমে শো করছে। লাইক আমি যদি এইখানে যদি এটা লিখি ওয়েলকাম টু বাংলা ওকে, তাহলে দেখি আমাদের আসলে কী হয়। আমি পেজটা শুধুমাত্র পেজটা আমি জাস্ট অন করবো আমার ফোল্ডারটি, দেন আমি এখানে দেখতে ওয়েলকাম টু বাংলা করে থাকি টিউটোরিয়াল অর্থাৎ আমরা এটাকে চেঞ্জ করতে পেরেছি। তার মানে আমরা সঠিকভাবে ট্রেস করতে পারছি যে কোভিড নাইনটিনটা অন করার সাথে সাথে আমাদের কোন পেজটা ডিপোজিট হিসেবে দেখাচ্ছে। তো কোন পেজটা এখানে ডিপোজিট হিসেবে দেখাচ্ছে ওয়েলকাম ডট পিএইচপিতে আমরা যাই, এখানে ওয়েলকাম এখানে আমরা রাউটস ডট পিএইচপিতে যাই, রাউটস ডট পিএইচপিতে ডিফল্ট অর্ডার দেখাচ্ছে ওয়েলকাম। অর্থাৎ কি প্রথমে ওপেন করার সাথে সাথে আপনি ওয়েলকাম ডট পিএইচপি এই পেজটাকে অন করবেন, এই পেজটাতে যাবেন কন্ট্রোলার। তো কন্ট্রোলার আসার পরে এখানে দেখা যাচ্ছে যে কোন পেজটাকে ভিউ করাবেন ওয়েলকাম মেসেজ, কোন ভিউ এই পেজটাকে আপনারা করাবেন ভিউ করাবেন। তো এখানে আমার জিনিস করতে পারি আমরা রাউটার্সে গিয়ে আমাদের নিজস্ব একটা কন্ট্রোলার নেম দিয়ে দিতে পারি আমরা যে পেজটাকে প্রথমে শো করাতে চাই। আমি ধরে নিচ্ছি আমি হোম ডট পিএইচপি এই পেজটাকে আমি শো করতে চাই, অর্থাৎ এই কন্ট্রোলারটাকে আমি ফার্স্টে এক্সিকিউট করতে চাই এবং হোম ভিউটাকে আমি শো করাতে চাই। তো জাস্ট রাউটার্সে গিয়ে আমি জাস্ট কিছু করবো না, জাস্ট এখানে আমি আমার এই পেজটার নাম অর্থাৎ ক্লাসটার নাম যদি বলেন হোম, আমি জাস্ট হোমটা এখানে লিখে দিয়ে আসবো। এখন আমি যদি আমার এই পেজটাকে আমি এখন আমার পেজটাকে যখন অ্যাপ্লাই দিব তখন সে আমাকে দেখাচ্ছে যে পেজ নট ফাউন্ড, পেজ নট ফাউন্ড। কারণ হচ্ছে আমি যেহেতু এটা হোম দিয়েছি, তো যখন এটা হোম দিয়েছে তখন সে পেজ কোডিং নাইটার ফোল্ডার ওটা অন করার সাথে সাথে সে কিন্তু কন্ট্রোলে হোম হোম ডট পিএইচপি এখানে চলে আসছে। এখানে আসার পরে সে আসলে এখানে সে হোমটা খুঁজছে, এটা এখানে চলে আসতেছে, এটা পাচ্ছে। কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি মানে ইন্ডেক্স কোনো ফাংশন সেখানে পাচ্ছে না, ইন্ডেক্স ফাংশন না পাওয়ার কারণে সেটাকে অটোমেটিক অন করতে চাচ্ছে না, অটোমেটিক অন করতে পারছে না। লাইক আমি যখন এখানে যদি জাস্ট আমার হ্যালো হ্যালো বুঝতে দিই তাহলে সে আমাকে এটা দেখাচ্ছে। সে আমাকে পেজটা দেখাচ্ছে না, এই পেজটা না দেখানোর কারণ হচ্ছে আমাকে এখানে ইন্ডেক্স ফাংশন আসলে আমি এখানে দেখে আসি ওয়েলকাম ডট পিএইচপিতে। এখানে দেখেন কী করছে, এখানে ইন্ডেক্স ফাংশন আছে, এই ইন্ডেক্স ফাংশন হচ্ছে প্রথম পেজটা যেটা প্রথমে এক্সিকিউট হবে। তো আমি জাস্ট আমার পেজটি
Okay, ya bueno, okay. কিছু করতে হবে না আমার, জাস্ট ইন্ডেক্স, জাস্ট আমাকে ইন্ডেক্স টুকু লাগতে হবে যদি পাইতেই, তাহলে সে আমাকে ওই টেস্টে দেখা যাবে ওয়েলকাম টু বাংলা কোডিংয়ের টিউটোরিয়াল। এখন আমাকে এখানে কোনো ক্লাস, কোনো পেজের নাম কিছু আমাকে এখানে লিখতে হচ্ছে না। তার মানে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা কোডিং নাইটের আমাদের ডিফল্ট পেজ থেকে শো করাবো। আর পরের টিউটোরিয়ালে আমি কোডিং নাইটের সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।